আপনি তখন সমাজ, রাজনীতি ও জাতীয় সংকটের প্রতি সজাগ। দেখছেন সিকান্দার শাহের সিংহাসন ঘিরে ঘুরপাক খেতে থাকা সব বিবাদ, সুলতানের দুই স্ত্রীর ঝগড়া, বড় স্ত্রীর 17 সন্তান, ছোট স্ত্রীর সন্তান একজন, আর সেই একজনই সবচেয়ে যোগ্য, সবচেয়ে প্রজ্ঞাবান গিয়াসউদ্দিন আজম শাহ। বড় স্ত্রী তার 17 সন্তান দিয়ে আজম শাহের জীবনকে বিপদাপন্ন করে তুললেন। প্রাণের ভয়ে তিনি পালালেন গৌড় থেকে, চলে এলেন সোনারগাঁয়ে, ঘরে তুললেন সেনাবাহিনী, এগিয়ে এলেন পিতার সিংহাসন ঘিরে ষড়যন্ত্র দমনে। কিন্তু হায়, পিতাই এগিয়ে এলেন প্রতিরোধে, পুত্রের তৎপরতা তার কাছে বিদ্রোহ। তিনি তার প্রতিবিধান করবেনই, যুদ্ধ হলো ঘোরতর, পিতা পুত্রের লড়াই। পুত্র নিষেধ করে দিলেন, কোনো যোদ্ধা আমার বাবা সুলতান সিকান্দার শাহকে যেন আঘাত না করে। কিন্তু সব যোদ্ধা তো আর তাকে চেনে না, কোনো এক অসতর্ক সৈনিকের ব্যাপারও আঘাতে ভুলুণ্ঠিত হলেন সিকান্দার শাহ। সে তাকে চিনত না। অন্য এক সৈনিক সিকান্দার শাহকে ভূতলসাই দেখে হত্যাকারী সৈন্যকে প্রশ্ন করল, যাকে তুমি আঘাত করেছ তাকে চেনো? তিনি সুলতান সিকান্দার শাহ। আঘাতকারী ভীষণভাবে গাবড়ে গেল। সে ব্যাকুল চিত্তে উপস্থিত হল গিয়াসউদ্দিনের কাছে, নিবেদন করল, মহারাজ, আমি শত্রুকে আঘাত না করলে তার হাতে নিহত হবার আশঙ্কা থাকে, তবে আগেই তাকে আঘাত করে ভূতলসাই করা কি সঙ্গত? গিয়াসউদ্দিন বললেন, অবশ্যই সঙ্গত, কিন্তু এই প্রশ্ন করছো কেন? তুমি কি আমার পিতাকে আঘাত করেছো, হত্যা করেছো? সৈনিক বলল, আমি সুলতানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, কিন্তু তাকে চিনতাম না, তিনি আমার দিকে ধেয়ে আসছিলেন, আমি তার বুকে একটি বর্ষা বিদ্ধ করি, তার প্রাণবায়ু এখনও বের হয়নি দেহ থেকে। আজম শাহ তখনই পিতার কাছে ছুটে গেলেন, আহত পিতার মাথা কোলের উপরে রাখলেন, চোখে তার অশ্রু, কণ্ঠে অনুতাপ, বললেন, পিতা চোখ খুলুন, আমার নিষেধ সত্ত্বেও এই ঘটনা ঘটেছে, অন্তিমকালে আমাকে উপদেশ দিন, আপনার যে কোনো আদেশ প্রতিপালিত হবে। পিতা তার দিকে তাকালেন, তিনি মঙ্গল চান সন্তানের, কারণ তার পুত্র বিজয়ী হতে জানে, নেতৃত্ব দিতে জানে, দেশকে দেশের জনগণকে সে পরিচালনার দক্ষতা রাখে। সিকান্দার শাহ পুত্রকে জানালেন শুভাশিস, বললেন, আমি শেষ সফরের যাত্রী, তোমার জন্য আমার শেষ প্রার্থনা, খোদা তাআলা বিজয়কে তোমার চিরসঙ্গী করুন। সন্তানের সাফল্যে আনন্দে মৃদু হাসি মুখে নিয়ে তিনি বরণ করলেন মৃত্যুকে, জয়ী হলেন আজম শাহ, অধিকার করলেন পিতার সিংহাসন। রাজনীতির এই অস্থির চক্র আপনি নিবিড়ভাবে পাঠ করছেন খানকায় বসে, মহান আলাউল হক আপনার হাতে তুলে দেন খানকার গুরুভার। 1398 সালে তার ইন্তিকালের পর আপনি হন গোটা জাতির অভিভাবক, তার খিলাফত প্রাপ্ত অন্য সব শিষ্য আপনার নেতৃত্বকে বরণ করে নেন, আরজুমন্দ কুতুবে আলম, শেখ নুরুল হক রাহিমহুল্লাহ, মীর সাইদ আশরাফ, জাহাঙ্গীর সিমনানি রাহিমহুল্লাহ অবলম্বন করেন আপনার দিক নির্দেশনা, আপনার জ্ঞান গরিমা, আত্মাধিক শক্তি ও মানব সেবার কথা চারদিকে ছড়িয়ে পড়ল, বিভিন্ন স্থান থেকে বহু সাধক এসে গ্রহণ করলেন আপনার শিষ্যত্ব, শাইখ হাসামুদ্দিন মানিকপুরি, সাইদ শামসুদ্দিন তাহের, সাইদ আলী আকবর, শাইখ রুকনুদ্দিন, শাইখ কাকু রহিমহুল্লা ছিলেন আপনার বিখ্যাত শিষ্য ও সহচর, আপনার পুত্র শাইখ রিফাতউদ্দিন, শাইখ আনোয়ার শহীদ এবং নাতি শাইখ জাহিদ রহিমহুল্লা আপনার তত্ত্বাবধানে ঘুরে ওঠেন, পারদর্শী হয়ে ওঠেন আত্মাধিক জ্ঞানে, হাসিল করেন কামালাত, আপনার হাত ধরে খানকা হয়ে উঠল একটি জ্ঞান ও চিন্তা কেন্দ্র, একে কেন্দ্রে রেখে দেশব্যাপী ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ও সেবার একটি ব্যাপক প্রয়াস হাতে নেন আপনি, খানকার আওতায় পরিচালিত হয় বহু মাদ্রাসা, প্রধান মাদ্রাসাটি হয়ে ওঠে উচ্চতর জ্ঞানাগার, তার তুলনা কেবল চলত সোনারগাঁয়ের ইতিহাস বিখ্যাত মাদ্রাসার সাথে, সোনারগাঁয়ের মাদ্রাসার ন্যায় আপনার মাদ্রাসাও অতি অল্প সময়ের মধ্যে বাংলার ইসলামী জ্ঞান অনুশীলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে, বাংলার বাইরেও ছড়িয়ে পড়ে এর সুবাস, উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শিক্ষার্থী এখানে ভিড় জমাতে থাকে, খ্যাতমতে খালক বা সৃষ্টি সেবা ছিল আপনার পিতার প্রধান প্রবণতা, আপনি তার সাথে যুক্ত করলেন রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সক্রিয়তা, আজম শাহ আপনার শরণ নিতেন রাষ্ট্রশাসনে, আপনি রাজনৈতিক সক্রিয়তাকে গুরুত্ব সহকারে গ্রহণ করলেন, আপনি রাজত্ব নয় ফকিরি চেয়েছেন, কিন্তু ফকিরির আসন থেকে রাজাদের শাসন করেছেন, রাজাদের সাথে সম্পর্ক অকারণে খারাপ করতেন না, সরকার ও প্রশাসনকে কল্যাণী কাজে সাহায্য ও সহযোগিতা করতেন,
এটি ছিল আপনার সামগ্রিক দাওয়াহ কার্যক্রমের একটি অংশ। এতে আপনার ব্যক্তিগত সুখ সুবিধার প্রশ্ন জড়িত ছিল না। ব্যক্তিগতভাবে আপনি তাদের কোনো দানি গ্রহণ করতেন না, কিন্তু খানকার উদ্দেশ্যে যা আসত তাকে কদর করতেন। গিয়াসুদ্দিন আজম শাহ আপনার খানকায় বিপুল খাবার ও সহায়তা দান করলেন একদা। খানকা পরিচালনার জন্যে সুলতান হোসেন শাহ প্রদত্ত লাখেরাজ সম্পদের পরিমাণ দিলেন বাড়িয়ে। তাকে স্বাগত জানিয়ে মর্যাদা সহকারে আপনি একে গ্রহণ করলেন। আপনার প্রধান শিষ্য শায়খ হাসামুদ্দিন মানিকপুরি ছিলেন কাছেই। তিনি বিশেষ এই গুরুত্বদান পছন্দ করেননি। বলেন, ধর্মীয় জগতের এক বাদশাহ কর্তৃক পার্থিব্য জগতের এক বাদশাহের প্রতি এই সম্মান জানানো কি উচিত হচ্ছে? আপনি তাকে শুনিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যাতে সুলতানের সাথে সুসম্পর্ক রক্ষার উপদেশ রয়েছে। প্রশ্ন করার জন্যে তাকে জানালেন ধন্যবাদ। আপনার সাথে ভিন্নমত প্রদর্শন করতে পারত শিষ্যরা, প্রশ্ন করতে পারত যে কেউই, আপনি এতে ক্ষুণ্ণ হতেন না। স্বাধীন মতের চর্চাকে আপনি উৎসাহ দিতেন, চিন্তার গোলামি চাপিয়ে দিতে চাইতেন না কারোর ওপর, চাপিয়ে দিতে চাইতেন না প্রশ্নহীন আনুগত্য। আপনি রাজাদের সাথে সম্পর্ক রাখতেন, কিন্তু তাদের আস্থানায় কখনোই হাজিরা দেননি। তারাই আসতো আপনার কাছে, তাদের কোনো রাজনৈতিক সুবিধা হাসিলের কাঁচামাল হতেন না। তাদের প্রদর্শিত সম্মান ও প্রদত্ত সহায়তায় আপনি গলে যেতেন না। তারা পারত না কারও দ্বারা আপনাকে প্রভাবিত করতে। আপনার বড় পুত্র রিফাতউদ্দিনের সাথে রাষ্ট্রের কিছু উজিরের ঘনিষ্ঠতায় আপনি হন ক্ষুব্ধ। আপনার নিকটজনের দ্বারা কেউ আপনাকে প্রভাবিত করবে এটা পছন্দ করতেন না। রাজন্যবর্গ ও প্রশাসকদের সাথে সদ্ভাব বজায় রেখে আপনি তাদের দেখাতেন সত্য পথ, দিতেন কল্যাণের সবক। ইসলামী ব্যবস্থাপনায় প্রশাসন চালাতে তাদের দিতেন উৎসাহ। আপনি জানাতেন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নির্বিকার থেকে কেবল আল্লাহর ধ্যান করার নাম দরবেশি নয়। এটা নয় দায়ের কাজ, সমাজ ও রাজনীতি সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনে তাতে সহায়তা করা, ভূমিকা রাখা, সত্য সততার আদেশ ও অসত্য অসততার নিষেধ করা দরবেশদের দায়িত্ব। আপনি জীবনব্যাপী সাধনায় এই আদর্শ স্থাপন করে গেছেন, যুগের গতি প্রকৃতি ও বাস্তবতার শিরা উপশিরার সাথে রাখতেন সংযোগ। দিনের কথা বলতেন সময়ের ভাষায়, জানতেন সময় সমকাল ও বাস্তবতা সম্পর্কে অজ্ঞতা নিয়ে সমাজ ও রাষ্ট্রের দিনই ভূমিকা পালন ফলপ্রসূ হয় না। এতে দুদিক দিয়ে ফায়দা হলেও তিন দিক দিয়ে সুদূরপ্রসারী ক্ষতি হয়ে যায়। আপনি তাই মুরিদ ও শিক্ষার্থীদের কেবল ধর্মীয় আত্মাদিক শিক্ষা দিয়েই ক্লান্ত হতেন না, তাদেরকে সময় সমকাল সমাজ ও বাস্তবতার বোধে তীক্ষ্ণ করে তুলতেন, তাদের উদ্ধত করতেন সমাজ কল্যাণ, মানব সেবা ও পার্থিব্য বিদ্যা অর্জনে। তাদের ধর্মজগৎ ও বাস্তব কর্মজগৎকে পৃথক হতে দিতেন না, আল্লাহর পথে দাওয়াতে তাদের লিপ্ত ও প্রস্তুত থাকতে বলতেন জীবনভর। মানব সেবা আর চেতনা ও কর্মের পরিচ্ছন্নতা দিয়ে জীবনকে সাজাতে বলতেন। যারা এই পথে আগ্রহী তারা পেত আপনার বিশেষ ভালোবাসা। একজন মাওলানা তাজউদ্দিন মানব কল্যাণে আত্মনিবেদন এবং সত্যের প্রচারে আত্মনিয়োগের ফলে আপনার বিশেষ নৈকট্য পেলেন। আপনি তার কাছে বিয়ে দেন নিজের একমাত্র বোনকে। আপনার মতোই রাজনীতি সচেতন সাধক ছিলেন মুজাফফর শামস বালখি। আপনাদের বোঝাপড়া ছিল, মতানৈক্য ছিল না, প্রীতি ছিল, প্রতিযোগিতা ছিল না। অন্য দরবেশদের সাথেও আপনার সহযোগিতা ছিল, দ্বন্দ্ব ছিল না। ভাবি, আপনারা যদি এক ও যৌথ না হতেন প্রতিরোধ করতে পারতেন না সেই কালো ঝড়ের। মুসলিম বাংলার ভেতরে বাইরে যে ঝড় বিনাশী চরিত্র নিয়ে হামলে পড়েছিল, গিয়াসুদ্দিন আজম শাহ সেই বিপর্যয়ের উৎস সম্পর্কে ছিলেন উদাসীন। রাজা গণেশ ছিল বিপর্যয়ের আসল হোতা। তার মনোবাদ ও মহাভারতীয় সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করলেন আপনি ও শামস বালখি। ব্রাহ্মণ্যবাদী চক্রের দেশি বিদেশি যে সংযোগ রাষ্ট্রকে ফোকলা করে দিচ্ছে, বারবার পরাজিত করছে সমর মাঠে, সেনাবাহিনীকে করে তুলছে ক্ষয়িষ্ণু, আপনি সেই সংযোগকে চিহ্নিত করতে লাগলেন। প্রশাসনের সর্বত্র ব্রাহ্মণ্যবাদের পরিকল্পিত অনুপ্রবেশের দরজা আপনারা বন্ধ করে দিতে চাইলেন। শামস বালখি চিঠি লিখলেন গিয়াসুদ্দিন আজম শাহকে, অনেকগুলো চিঠি। কেমন ছিল সেই সব সম্বোধন, কীভাবে তিনি প্রয়োগ করতেন পত্র ভাষা? আজকের সাধক হয়তো অবাক হবেন, কিন্তু সুলতানকে লিখতেন এভাবেই, তুমি রাজা এবং যুবক, অতীতে একটা সময় সুখ ভোগ আর আমোদ প্রমোদে মগ্ন ছিলে, এখন কামনা করছ পবিত্র জীবন, ধর্মনিষ্ঠ জীবন। এক পত্রে তিনি বলে দিলেন প্রশাসনের সংখ্যালঘু কর্মকর্তাদের বড় একটি অংশ আমত্য গণেশের অধীন, আর গণেশ চারপাশে ঘিরে থাকা শত্রু রাষ্ট্রের সহযোগী, তারা চায় মনুবাদের বিজয়।
অতএব সাধু সাবধান।